জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের 108 নামের 108টি বৃক্ষ রোপণ করা হলো শটলেকের 38 নম্বর ওয়ার্ডের দত্তাবাদের বিভিন্ন জায়গায়। বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্তের উদ্যোগে এই অভিনব প্রয়াসে গাছগুলি লাগানো হয়। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল শটলেকের বহু গাছ, তারপর গাছ লাগানো চলছে। কিন্তু আজ জন্মাষ্টমী, তাই বড় করে অনুষ্ঠান করা যাবে না করোনা কারণে। আর সেই কারণেই আজকের দিনটিকে একটু অন্যরকম করে পালন করলেন বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর নির্মল দত্ত। ভগবান শ্রীকৃষ্ণের 108 নামের 108টি গাছ লাগানো হলো শটলেকের দত্তাবাদ জুড়ে। এই গাছগুলি বড় হলেই ভগবান শ্রীকৃষ্ণ বেড়ে উঠছেন বলে মানুষের মধ্যে একটি আবেগ তৈরি হবে। ওং নমামিষ্টান্ড ভগ্ন বিদ্যং শ্রী গোপাল নন্দত্তে নম বৃক্ষরোপণ কর্মান্নাহং করিষ্যে ওং নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম ওং নম ব্রাহ্মণ দেবায় কৃষ্ণায় বাসুদেবায় দৈবকৃণ বেদা পুষ্পাঞ্জলি নম ব্রাহ্মণ দেবায় বলুন নম ব্রাহ্মণ নম নম ভাই সত্যং গুণান্বিতম। জন্মাষ্টমী আজকে প্রোগ্রাম করলাম। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমার মন্ত্রী সুজিত বোসের নির্দেশে 108টা গাছ প্রভু কৃষ্ণর নাম দিয়ে প্রভু কৃষ্ণ যে বেড়ে উঠছে তার অনুভবটা 108টা গাছ পুঁতলাম। তার বেড়ে ওঠাটাই দেখবে মানুষ, যখন গাছ বড় হবে তখন মানুষ দেখবে প্রভু কীভাবে বেড়ে উঠেছে গাছ নিয়ে। তাই নিয়ে প্রোগ্রাম করলাম। এর সাথে শুধু গাছ, আজকে গাছই প্রোগ্রাম করছি, মানুষকে শুধু বলছি সচেতন দেবো, মানুষকে মাস্ক ছাড়া বাড়ির বাইরে কেউ বেরাবেন না, মাস্কটা খুব দরকার আছে। আমার ওয়ার্ডে পুরো পোতা হবে 108টা গাছ। বিধাননগর থেকে পলাশ নস্করের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।